কষ্ট করে দেখে নিন। বৈষ্ণব গুরু কৃষ্ণ দিনের কৃপা হলো আর একের অভিগণে যে বিচারকারে গেল সরকারে গুরু কৃষ্ণ বৈষ্ণব গুরু কৃষ্ণ বৈষ্ণব ওরে দিনের কৃপা হলো সেটা হলো নিজের কৃপা সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় সর্বশাস্ত্রে লবা মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয় সর্বসিদ্ধি হয় কোনো ভাগ্যে কোন জীবের সত্তা যদি হয় তবে তো সেই জিনিস সাধু সঙ্গ করয় সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন শ্রবণ কীর্তনে হইতে হয় অনর্থ নিবর্তন অনর্থ নিবৃত্তি হইলে নিষ্ঠা ভক্তি হয় নিষ্ঠা ভক্তি হইতে শ্রবণার্থে রুচি জন্ময় রুচি হইতে হয় জীবের আসক্তি প্রচুর আসক্তি হইতে চিত্তে জন্মে রতির অঙ্কুর সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম নাম সেই প্রেমে প্রয়োজন জীবের সর্বানন্দ ধাম অন্ন বাঞ্ছা অন্ন পূজা ছাড়ি জ্ঞান কর আনুকূল্যে সর্ব ইন্দ্রিয় দিয়ে কর কৃষ্ণ অনুশীলন এই হয় বিশুদ্ধ ভক্তি ইয়া হইতে প্রেম হয় পঞ্চরাত্র ভাগবত এই লক্ষণ কয় ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান যেই গুরু কৃষ্ণ প্রসাদে পায়ে ভক্তি লতার বীজ মালি হইয়া সেই বীজ করে যার অপন শ্রবণ কীর্তন জল তাহাতে করয় সিঞ্চন উপজিয়া বারে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায় বিরজা ব্রহ্মাণ্ড ভেদি পরোক্ষম পায় তদুপরি যায় রে লতা গোলক বৃন্দাবন কৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করে আরোহণ কিন্তু যদি হয় বৈষ্ণবে অপরাধ হাতি ওঠে মাতা উপাড়ি বা ছিন্দি যায় সুখী যায় পাতা তাহে মালি যত্ন করি পুন করে আবরণ অপরাধ হাতি জয়িছে না হয় উদ্গম নিষিদ্ধাচারে খুঁটি নাটি জীব হিংসন লাভ প্রতিষ্ঠা বিযত উপশাখা গণ প্রথমে এই উপশাখা কর ছেদন তবে মূল শাখা বাড়ি যাবে গোলক বৃন্দাবন তবে মূল শাখা বাড়ি শাখা বাড়ি যাবে গোলক বৃন্দাবন বাইরে জাগে গণারি একেবারে জাগে আগে গড়ারে আগে গড়ারে আগে সে গুরু রে সে গুরু রে চরণে ওই গুরু আমায় কৃপা আগে গড়ারে আগে গড়ারে শ্রী গুরু
ভগবানে যাবারে বেলা আমারে যাচ্ছে দেবতরী দেবতরী শ্রীগুরু তুমি হবে কালুদারি তুমি হব কানিডারি রাধে আমরা দুজনে পারা পারা বারে যাব আমরা দুজনে পারা পারি যাব গুরু তুমি ছাড়া যাবি যেতে না দিব দুজনে পারা পারি যাব তুমি ছাড়া গুরু যেতে না পারি আমরা দুজনে পারা বারে যাব তুমি ছাড়া কেমন আমি যাব হে গুরু পারে যাব তুমি ছাড়া কেমন পারে যাব চলো যাই ভব নদীর তুফান ভারি তুফান ভারি হাগর কুমির আছে তাই মিলে খাবার ভয় তাহে কয়ে আমারে জীর্ণ তরি জীর্ণ তরি হাগর কুমিরে গিলে খাবে কিন্তু যে ডুবতে জানে যে সাঁতার জানে তার ভয়ে থাকে ভালো করে ডুবে দেয় ডুবে দে রে মন এই যে গো সাধক গেছিলেন কালি বলে রদনা করে অগাম জলে ডুবি রে রে কালী বলে রদনা করে অগাম জলে ডুবি রে রে কালী বলে পাশ থেকে ভাবুক বলছে হবে ওতে কি গো ডুবলে হবে হবে এক ডুবেই কাজ সামালতে হবে
একবারই হয়ে যাবে, কি করে হবে? কারো ভাগ্যে শামু গুগলি কেউ যায় কুম ভিড়ের গালে, ভেতরের খবর একটু আগে বললাম না, হালকা হালকা লাগছে, কেমন ফাঁকা ফাঁকা লাগছে। এবারে একটু বলার ইচ্ছা হচ্ছে, একটু বলি। হ্যাঁ, পালাটালা অনেক শুনেছ, ঠিক যদি ডুবতে পারো, বিশুদ্ধ বাড়ি চাতককে দেখেছেন ডাকে, চাতক চাতক চাতক, নদীর জল, খালের জল, পুষ্করণীর জল কোনো জল খায় না, কি জল খায় বলুন তো? আকাশ থেকে বাড়ি পড়লে, বৃষ্টি হলে সেই জল খায়, প্রাণ গেলেও সে অন্য জল খায় না। কৃষ্ণ ভক্ত কি গো শান্ত, সেই বাবের ভার লইলে পাইবে সিদ্ধান্ত, যদি ভাব নিতে পারো সিদ্ধান্ত পাবে, সিদ্ধান্ত নিতে পারলে ভেতরে ঢুকতে পারবে, ভেতরে ঢুকতে পারলে রত্ন পাবে, যে রত্ন পেলে চিরতরে ধনী হবে, যে ধনের ধনী ব্রহ্মা হতে পারে না, যে ধনের ধনী সদাশিব শঙ্কর হতে পারে না, পঞ্চানন হতে পারে না, কাঙাল হয়েছে, ভিক্ষার ঝুলি নিয়েছে, বাগম্বর পড়েছে, মাথায় জোটা রেখেছে, শ্মশানে মশানে থাকে, নেশা ভাঙ করে যেখানে সেখানে পড়ে থাকে, হরিনাম করে, কিন্তু ওই ধনের কাঙাল, সেই প্রেম ধন বড় কঠিন জিনিস, যে ধনের আশায় দেবগণ বাঞ্ছা করেছিল পেল না, পাইনি তারা, পেয়েছিল গোবিন্দ? এক কাজ করো না, বৃন্দাবনের গুণবলতা করে দাও। কেন, কি ভাগ্য করেছে হয়ে ব্রহ্মা? বৃন্দাবনের গুণবলতা হবে এহেন ভাগ্য তুমি করো নাই, তুমি পিতামহ সৃষ্টিকর্তা হতে পারো, কিন্তু ও ভাগ্য তোমার হয় নাই। কেন, তোমার আশাটা শুনি, তোমার ভক্তগণ তোমার গুণকীর্তন গাইতে গাইতে যখন ওই পথে গতাগতি করে, আমাদের দেখে বড় লোভ হয়, যদি ওদের পদরজটাও মাথায় নিতে পারি, যদি গুলমলতা হয়ে জন্মাতে পারি, নিতাই হলো না সেই বাঞ্ছিত দুর্লভ রতন। এই মনুষ্য দেখো এই কলিকালে আমরা এইখানে লাভ করেছি, সে প্রেম বড় দুর্লভ। আমি কখন জন্মেছি, কোথায় জন্মেছি আমি জানি না। হ্যাঁ গো, এখন বর্তমান এই কলিকালে মানুষ শুভাশুভ সময় দেখে কি জন্মগ্রহণ করে, নাকি পিতামাতা শুভ সভা সময় দেখে মিলিত হয়, কি গো হয়? একটা রাতের চারটে পহর, চারটে পহরের মধ্যে কোন পহরে কোন সন্তান জন্মালে কি কর্ম করে, কৃষ্ণ ভক্ত সন্তান হয় কোন পাহরের সন্তান জানেন?
চারটে প্রহর আছে একটা করে রাতে। আপনি ভালো ছেলের মা হবেন, আপনি ভালো হয়েছেন, নিজেকে সংযম ধরেছেন, করেছেন, সংযত হয়েছেন, হতে পারি না। কলিন মানুষ, ভালো ছেলের মা হতে গেলে ভালো সময়ের জন্য অপেক্ষা করতে হয় এবং নিজেকে সম্পূর্ণ সম্ভ্রমটাকে সংযম করতে হয়। একটা রাতের চারটে পহর, ছটা থেকে নটা, নটা থেকে বারোটা, বারোটা থেকে তিনটে, তিনটে থেকে ছটা। সন্তান সর্বদাই ব্যাধিগ্রস্ত রয়, জীবনে তার রোগ ব্যাধি ভালো হয় না। তৃতীয় পহরের সন্তান সারা জীবনে ঋণগ্রস্ত রয়, সারা জীবন তার ঋণ শোধ হয় না। আরে চতুর্থ পহরের সন্তান যদি কারো হয়, সেজনে কৃষ্ণ ভক্ত, সেজনে কৃষ্ণ ভক্ত, কি গো সময় নিতে পারবেন? তিনটের পরে যদি স্বামী স্ত্রী একসঙ্গে হয় তাহলে সে ছেলেটা হরিবলা হয়, হরিবলা হয়, দীর্ঘ আয়ু হয়, সেজনে বৈষ্ণবে হয়, সে তারে কুল উদ্ধারে করে, তারে বাবা, তারে বাবা চোদ্দ পুরুষের কুল উদ্ধারে করে। চোদ্দ পুরুষে যদি নরকগামী হয় ওই সন্তানের জন্মের সঙ্গে সঙ্গে তারা নরকে থেকে হাততালি দেয়। এবার আমার আজ উদ্ধার হব, কেন আমাদের ঘরে কৃষ্ণ ভক্ত সন্তানে জন্মেছে, আমাদের বংশে বৈষ্ণব সন্তানে জন্মেছে। কুলাঙ্গ পবিত্রা জননী কৃতার্থা বসুন্ধারা বচতিশ্চা ধন্যা, যেসাং কুলে তেসাং কুলে বৈষ্ণব নাম যথা। কেউ কি এদের বাড়িতে নেই? এই দারোয়ানটা এমন করে ঘুমোচ্ছে, দীনবন্ধু রে দীনবন্ধু রে, দীনবন্ধু দয়াল করিয়াম, দেখা দাও, দেখা দাও, দেখা দাও আমার দিনের বন্ধু, দয়ালো করি দেখা দাও, দেখা দাও আমারে বন্ধু, দয়ালু করি দাও, দেখা দাও, দেখা দাও মোরে দীনবন্ধু রে, মাঝে স্মরণ করি তোমারে, আজ বিপদে কালে বনের মাঝে স্মরণ করি তোমারে দীনবন্ধু, তোমার মতো বন্ধু কেবল আছে যার,
जगत संसारे हरि हरि बोल हरि অবশ্য কৃপা করো তাকে জন তোমায় কেটে ডাকে হরি হরি বল অবশ্যই তারে কৃপা করো তারে তোমার শ্রী চরণ পরশে গরি দিন ভগবান শ্রেষ্ঠ জন, তিনি অনাদিরাদি, তিনি সর্বোত্তম, তিনি সকলার আদি। সেই প্রিয়জনের সেবা করতে গেলে সামান্য কিছু দিয়ে হয় না। মা, এই নকুলদানা বাতাসা, একটু ফল, অনেক কিছু আচার বিচার, সেবা পূজা, অনেক বিচার, অনেক ব্যবস্থা,
শাস্তে রাশি রাশি প্রমাণ, শাস্তে রাশি রাশি ভক্তগণের দৃষ্টান্ত দেওয়া হয়েছে, তাই না? কিন্তু তোমার আমার কাছে কি? কত গ্রন্থ পড়বে, কত সিদ্ধান্ত নেবে বলো তো? যত মত তত পথ, তুমি যা বুঝো তাই, তোমার কাছে সেটাই শ্রেষ্ঠ, তাই না? আস্তে আজকে রাতের বেলা আজকে আমরা যে কজন এখানে বসে আছি, আচ্ছা বলুন তো একটা কথা, বুকে হাত রেখে বলুন আস্তে আস্তে, ঠিক ভগবানকে কজন ভালোবাসতে পেরেছি? আমি নিজের প্রতিষ্ঠার জন্যই পাগল হয়ে গেছি, আমার দিতে থাকো, যত দেবে আমার ততই ভালো। কেউ বলে না গোবিন্দ আমাকে কষ্ট দাও, আমাকে দুঃখ দাও, আমাকে যন্ত্রণা দাও, কেউ বলে আমাকে সুখ দাও, আমাকে শান্তি দাও, আমার প্রতিষ্ঠা দাও, আমার সুনাম দাও, আমার বাড়ি দাও, গাড়ি দাও, টাকা দাও, জমি দাও, জায়গা দাও, পয়সা দাও, ব্যাংক ব্যালেন্স যেন হতে পারে, আমার ছেলে পুলের যেন সুখ হয়। কিসের সুখ? পার্থিব জগতের সুখ, ঐশ্বর্যের অট্টালিকা বানিয়ে দাও। কেউ এ কথা বলিনি হে গোবিন্দ, আমি যেন তোমার ভক্ত সঙ্গ করে তোমার চরণের দাস হতে পারি বলেছে। তাহলে কি করে হবে? বংশ পরম্পরা কৃষ্ণ ভক্ত দেবালিক মহারাজ সাধন করেছিলেন, সত্যযুগে দেবালিক মহারাজ সাধন করে পূর্ণ ব্রহ্ম সনাতন নারায়ণের দর্শন পেয়েছিলেন। কেমন বুদ্ধিমন্ত রাজা দেখুন, দেবালিক এসেছ প্রভু, হ্যাঁ বলো কি চাও? সকল চাওয়ার শেষ তো তুমি, আমি তোমার কাছে আর কিছু চাই না, যার জন্য আমি সাধন করেছি, কষ্ট করেছি, তুমি কৃপা করে দেখা দিয়েছ, এটাই আমার কাছে শেষ, আর আমার কিছু চাই না প্রভু, আর আমি কিছু চাই না, আমি তোমার সেবা পূজায় সাধনায় সন্তুষ্ট হয়েছি, তুমি আমার কাছে বর প্রার্থনা করো, আমি তোমাকে বর দেব। প্রভু তুমি আমায় বর দেবে? কি বর দেবে? সকল বরের সেরা বর তো তুমি, তবু যদি বর দিতে চাও তাহলে এই বর দাও, আমার বংশে আসি আছে যত, আসিবে যত, মানে বংশে যতজন এসেছে এবং আগামী দিন বংশ পরম্পরা হিসাবে যতজন আসবে সবাই যেন তোমার শ্রীচরণের দাস হয়। আমি আর কিছু চাই না, আমার বংশে এসেছে যত, আসিবে যত, আছি যে যত, তারা যেন তোমার ভক্ত হতে পারে, তোমার ভক্ত হতে পারে। তাই তো ভগবান বললেন জোরে, ভক্ত আমার মাতা পিতা, তাই আমি ভগবান তাদের কাছে তাদের সন্তান, কারো কাছে হই তাদের ত্রাতা মানুষকারী, আমি তাকে রক্ষা করি, আমি তাকে সুখ দিই, আমি তাকে শান্তি দিই, আমি তাকে প্রেম দিই, আমি তাকে প্রতিপালন করি, আমি তাকে উদ্ধার করি, আমার লোকে নিয়ে আসি। হ্যাঁ এই আসলে ছোট করে, আমার যে জন আপন করে আমি তাকে আপন করে নিই, হ্যাঁ রে করতে পারি, হ্যাঁ আমি পিতা আমি মাতা, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার ভক্ত আমার পরম ধাম,
सतत विश्राम भक्त हृदय देखो करे जे आराम केदाराय आछे केदाराय आछे आराम केदाराय आछे सेखानटाय आमी घुमो आमी छाड़ा घरे नाई घरे छाड़ा आमी नाई कि गो आमी छाड़ा घरे थाके ना घरे छाड़ा आमी थाके ना সবাকারে ঘরের মালিক আমি তুমি আমায় চিনতে পারলে না জানতে পারলে না এই যে তোমার মূলাধার সাধিষ্ঠান অনাহত বিশুদ্ধা মণিপুর আজ্ঞা চক্র ষট চক্র ভেদে করে যেজন আজ্ঞা চক্রে যেতে পারে যেজন যেতে চার অঙ্গুলি বিস্তৃত একটা জায়গা আছে এই যে নাভি থেকে মুজ্জদার পর্যন্ত যেটাকে তলপেট বলা হয় ওখানটায় সর্বদা আগুন জ্বলছে ওর কর্তা হলো ব্রহ্মা সাড়ে তিন লক্ষ নারী আছে ওখানটায় তার আছে তার 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 খবর দেয় হেড অফিসে এখান থেকে তার হেড অফিসে যায় বুঝতে পেরেছো ভাই ওইখান থেকে সব যোগ এখানে দিলে ও তাল দিয়ে তাকে ভালো করে তৈরি করে শক্তিটাকে আপনার চারদিকে পৌঁছে দিল তারপরে নাভি কম কি গো দ্বিদলে চতুর্দল অষ্টদল আস্তে আস্তে উঠছে শতদল সহস্রদল মানে একটা করে পদ্মের এতগুলো করে পাবি দ্বিদল থেকে চতুর্দল চতুর্দল থেকে অষ্টদল অষ্টদল থেকে দশম দল দশম দল থেকে দ্বাদশ দল দ্বাদশ দল থেকে ষোড়শ দল ষোড়শ দল থেকে শতদল তারপরে সহস্র দল আমি থাকি ওই ঘরের ভিতর আমি থাকি ঘরের ভিতর আমি থাকি ঘরের ভিতর তোমার মণিপুরে আজ্ঞা চক্রে আমি থাকি ঘরের ভিতর মণিপুরে আজ্ঞা চক্রে গুরুর কৃপা হলে জানা যাবে আমি থাকি ঘরের ভিতর কৃপা হলে জানা যাবে আমি বলি ওই ঘরের ভিতর কৃপা ছেলে মানুষ বাবাজি হয়েছে সবাই দেখে উপহাস করছে বলে এমন অকালে সকাল কেন তোমার এই বয়সে এই অবস্থা কেন বলে বেলায় হয় কি না বেলা হলে যদি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তাহলে তার হবেনি সেই জন্য সকাল সকাল দেখে গেছে কি গো অল্প বয়সে বাবাজি হয়েছে হরিবল ঠিক ঠিক সময় ঠিক ঠিক কাজ করলে ভগবানের কলম কখনো ফাঁক যায় না ঠিক ঠিক জায়গায় মিলে দেয় আর আমি ঠিক ঠিক সময়ে ঠিক ঠিক কাজ করছি না বেলা বইয়ে যদি আমি কাজ করি তাহলে হতেও পারে নাও পারে রাধে 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 ঠিক সময়ে ঠিক কাজ করো ঠিক ঠিক কাজ করো বাল্য কৈশোর যৌবন ইত্যাদি অনেক শুনেছ রাধে রাধে সময়ে থাকতে বল রে মা কিছু পাবি কোথাও দেখেছো ভগবানের দাড়ি গলিয়েছে
গজিয়েছে, গোপ গজিয়েছে, চিরকৈশোর ননীশোর কি গো, তাই না? চুরি অত করেছে, অপরে হলে দুর্নাম ঘোষিত হতো, কিন্তু ভগবান যা করেছে তার লীলা ভাগবত গ্রন্থে লেখা হয়েছে, রাশি রাশি তার সুখ্যাতি, তার মধ্যে আনন্দ, ব্রজবাসীকে আনন্দ দিয়েছে। আমি চুরি করতে চাইনি তো ওরা আমার নাম করে রেখে দেয়, আমি পেড়ে খেলে বলে চুরি করেছি, তাতে ওদের আনন্দ হয়, সেই জন্য বলে। সকাল সকাল ওই বৃন্দাবনের মেয়েগুলো দই ফাটত, বেলা হলে হবে নি, এই আসতে থাম, বেলা হলে ওই ননীটা কেটে যাবে, আর যত বেলা কম থাকবে, মানে যত নরম বেলা থাকবে, সকাল বেলা হবে তত দেখবে সলিড ননী উঠবে। ননী তোলার ক্যাপাসিটি আপনারা জানেন তো, এই যে একটা খুঁটিতে মায়েরা কি করে, একটা বাঁশের লাঠিতে, সেটাকে বলে ঘোলমুচুনি, তাই না? ওই ঘোলমুচুনিটা নেয়, নিয়ে কি করে, একটা হাঁড়িতে দইটাকে ঢেলে দেয়, দিয়ে ঘোলমুচুনিটা তাতে দেয়। ওই ঘোলমুচুনিটার কি হয় জানেন, যেটাকে বলে দধি কাঠি, বিশুদ্ধ বাংলায় বলে দধি কাঠি, ওই দধি কাঠিটার একদিকে দেখবেন একটা ডুরি দিয়ে এই খুঁটিতে বাঁধা আছে, আর এখানে তাতে আর একটা ডুরি দিয়ে দু হাতে টানছে। দেখেছেন তো, তাহলে দু হাতে যে টানছে, আপনার কটা হাত, এটা কি, এটা কি, ওই দড়িটা কোন দড়ি, যে দড়িটা টানছেন সেটা কোন দড়ি, রোজই তো এমন কথা ঢের শুনি, আবার কি বলে রে বাবা, কারণ আমার কাছে তো প্রত্যেকদিন আসতে আসতে 40-50টা লোক প্রত্যেকদিন তো বসে থাকে, আজকে না হয় একটু রাত্রে বলছি, তখন একটু সন্ধ্যে সন্ধ্যে বলে নিয়ে তাদের একটু আনন্দ দেয়া হয়, আর আজকে একটু রাত্রে বলছি, যে কটা আমার কাছে থাকে তার চেয়ে খুব বেশি নেই কিন্তু সামনে, আছে সেরকমই আছে, আর সেই জন্য একটু বলতে ভালো লাগছে, কেন বলুন তো, একে অলস শরীর, খাটাখাটুনি, তার উপর চেল্লা চিলচি, ভালো লাগে না কিন্তু। ভগবান বলল কীর্তন করে আনন্দ পেলাম না, রামানন্দ সিকি মাইতি মাধবী দাসী তোমরা আমার সঙ্গে এসো, স্বরূপ দামোদর এসো, একটু কপাট দিয়ে বসি, কোথায় না এই গম্ভীরার মন্দিরে, একটু কৃষ্ণ কথা বলে আনন্দ পাবো, আমি বলবো তোমরা শুনবে, নিতাই গৌর হরিও, একদিন নয় দুদিন নয় 12 বছর ধরে বলেছিলেন, তারপরেই সেখান থেকে লীলা শেষ করলেন, আর সেই লীলারস লিখিত হলো কবিরাজ গোস্বামীর কলমে, কোথায়, চৈতন্য চরিতামৃতের অন্তলীলায়। রাধে রে, সকালে সকালে পাদে দাও, এই যে এখানে যে খুঁটিটা মানে মূল খুঁটি, যাতে দড়ি দ্বারা দধি কাঠিটা বাঁধা আছে, সেই মূল খুঁটি গুলো শ্রী গুরুদেব, শ্রী গুরুদেব। জীবের আশ্রয় কোথায়, অনেক কীর্তনী অনেক রকম ভাবে ব্যাখ্যা করছে, জীবের আশ্রয় কোথায়, জীবের আশ্রয় গুলো শ্রী গুরু চরণ, শ্রী গুরু চরণ। যদি গুরু ছাড়া কেউ মনে করে যে আমি ভগবানকে পেয়ে যাব, তার মতো মূর্খ বোকা জগতে আর একটাও নেই। জীবের আশ্রয় হইল শ্রী গুরুর চরণ, শ্রী গুরুর চরণ। বিষয় কি, ওই যে বাঁদিকে বসিয়ে ঘন্টা দিয়ে যে মালটা ভেতরে দিয়েছিল ওইটা বিষয়, বিষয় কি বুঝতে পেরেছো মা, গুরুর দেওয়া মন্ত্র অর্থাৎ নাম, প্রাপ্তি কি, আমার রাধা গোবিন্দের
जुगल चारा राधा गोविंदे जुगल चारा राधा गोविंदे जुगल चारा अमर राधा गोविंदे जुगल প্রাপ্তি হয়েছে, বাইরে যেতে হবে না, পরিমার্জিত অবস্থায় এখানেই বিকশিত হবে, ঠিক তাই না? তুমি আপনা হইতে হই আপনা জারি কে গোনা তুমি আছো আপনা হইতে হও আপনা কে গোনা তুমি আছো তার জীবনে কিংবা মরণে কেন বঞ্চিত হব চরণে বঞ্চিত হব চরণে সারো বিদেশে বিদেশি নির্দেশে ভ্রম কেন কারণে চলো নিজ নিকেতন কোমল চলো নিজ নিকেতন আস্তে খবর পেয়েছো? বুঝতে পেরেছো কিছু? আমি গড়া থেকে খবরটা দিলাম, বুঝতে পেরেছি? কি অনেক কীর্তন হচ্ছে, অনেক গান হচ্ছে, অনেক কিছু হচ্ছে, ভালো করে ময়লা কাটাবি মাঝে মাঝে গুরু বাড়ি যাবি একেবারে তাতে গোবর রস দিবি মনের আনন্দে সাধু সঙ্গে আস্বাদন করিবি। ওই জন্য সাধুগণের সঙ্গ করলে চিরমুক্তি হয়। তাহলে মূল ডাঁটিটাকে খুঁটিটা শ্রীগুরু আশ্রয়। ওই যে দড়ি কাঠিটা বাঁধা আছে, ওই সুতিটা যাতে বাঁধা আছে, ওটা কি গুরু কৃপা? এইবার যে লাঠিটা দেওয়া আছে ওটা হলো ভজনের দণ্ড। আস্তে কি গো, ওটা হলো ভজনের দণ্ড, যাতে রাখা হয়েছে সেটা কি হাঁড়িতে, মাটির হাঁড়ি, সিলিভারের হাঁড়ি, পেতলের হাঁড়ি, তামার হাঁড়ি, যাতেই রাখো, রূপোর হাঁড়ি, সোনার হাঁড়ি, দুইটা ঢেলেছে। তোমার হাঁড়িটা কিসে? মাটির হাঁড়ি। কি গো মাটির মাটির দেখো মাটি, যারে বিকার নাই তার সঙ্গেই যাবে, নির্বিকার তাই না? নির্বিকার মা মাটি ধরিত্রী জননী পরিপূর্ণা যৌবন প্রাপ্তা চিরকাল যে কোনোদিন বার্ধক্য আসে না সেই মা, সেই মায়ের কোলে ছিল শান্তি। তুমি এসেছো ওখানেই মিশবে, হ্যাঁ একটু মাটি দে, একটু কাঠ দে, ঠিক হয়তো রাধে 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 রাধে। তাহলে দণ্ডটা হল ভজনের দণ্ড। আস্তে দেখো রূপে হাড়ি
मंत्र रूप दधि हमारे देखो मांडे दिले ने गुरुदेव कृपा करे এবারে ভক্তির রজ্জু জড়াইয়ে দিলেন ওতে যে যজ্ঞ আসতে ওই ঘোলমুচুনিটাতে যে দড়িটা ঝোলানো থাকে যেটা বাঁধা থাকে যেটা টানা হয় ওটাকে বলে ভক্তির রজ্জু দু হাতে টানতে হয় দুটো হাত কোথায় পাবো আমার এই দু হাতে নয় যুগলে হয়ে টানিতে থাকো যুগলে হয়ে টানিতে থাকো একটু হালকা হালকা থাম রে মা ছিরে আসতে হালকা হচ্ছে ছানা সন্দেশ সবার ভালো লাগে নি রে মা কত কষ্ট জানিস এই যে গহলারা দুধ পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে কিনে আনে না বুঝতে পেরেছো না কিনে এনে তাকে যত্ন করে ভালো করে সুন্দর করে ছানা কাটিয়ে সেই ছানা দিয়ে তাতে চিনিতে শরবত করে আবার গুল্লি পাকিয়ে ফুটিয়ে সাজিয়েছে পাঁচ টাকাই দাম ওতে সবার রুচি হয়নি ছাড়ে আর তোলে ছাড়ে আর তোলে একে ফেলতে দেয়নি এর মাল সেল হয়ে যায় ও সেইখানে বসে বসে মাল পচে যায় পরের দিনে ফেলে দেয় দুধ কি এখনকার মানুষের হজম হয় ডাক্তারখানা গিয়ে বলে ডাক্তার বাবু আমি দুধ খেতে পারিনি আমার দুধ খেলে গ্যাস হয় গ্যাস আলো খাবার খাস তো সেই জন্য গ্যাস হয় দুধ খাবি সেরকম পেট তৈরি করেছিস শরীরের রক্তের ধর্ম হলো খা কি গো খার জাতীয় খাবার দিলে সে সহ্য করবে তোমার পুষ্টি হবে আর তুমি প্রত্যেক দিন চাচে দিচ্ছ অম্বল জাতীয় খাবার অম্বল জাতীয় খাবার কোনগুলো মা আসতে আসতে থাম 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 অম্বল জাতীয় খাবার হলো কি বলতো এই মাছ মাংস ডিম দুধ ইত্যাদি গুরুপাক জিনিস
মানে ঠিক ঠিক হয়নি, একটু লঙ্কা তেল মাখাতে পারলি নি? কলিযুগে প্রত্যেক বাড়িতে তেল লঙ্কার বাটি আছে, পিছন দিকটা কালো হয়ে গেছে, তেল লঙ্কার বাটি নেই তোমাদের ঘরে? আছে। আরে তুমি খাও না, তোমার ছেলে বৌমা খায় তো, তুমি খেয়ে খেয়ে গ্যাস হয়েছে, বেশি খেতে পারো নি আর। রাধে, কাঁচা লঙ্কা খেলে তো উপকার হবে, ওকে খাবে কেন? নিতাই গৌর হরি হরি বল হরি বল, যে খাবার দিলে শরীর সইবে, কলির মানুষ সেই খাবার খায় না, খায় গোরস গলি গলি সুরা বৈঠত বিকায়।